ফেরিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় এবং বিপর্যস্ত প্রায় আট লাখ মানুষের জীবন বিভিন্ন উপজেলায় নেই এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের তীব্র সংকট সেই খবর তুলে ধরেছেন সহকর্মী মনিরুল সোহাগ ফেনির প্রত্যন্ত এলাকায় আমরা আছি আমরা আসলে নৌবাহিনীর একটি সাথে এসেছি যে টিমটি কয়েকটি বোর্ড নিয়ে ত্রাণ এবং ঔষধ পানি সহ অন্যান্য সামগ্রী যেগুলো আসলে এই মুহূর্তে খুবই দরকার সেগুলো প্রত্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে স্বস্তির কিছুটা বিষয় হলে এরই মধ্যে কিন্তু পানি কমতে শুরু করেছে কোনো কোনো জায়গায় কয়েক ফিট পর্যন্ত পানি কমেছে কোনো কোনো এলাকায় সড়ক দৃশ্যমান হয়েছে সেই সড়ক দৃশ্যমান হওয়ার ফলে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণবাহী যে সকল যানবাহন সেগুলো প্রবেশ করতে পারছে এবং সেরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এবং খাবার পানির অভাবে কিন্তু অসুস্থ হচ্ছেন বাধ্য হয়ে যারা বোতল বাইরের পানি খাচ্ছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন আমরা দেখেছি এর মধ্যে হাসপাতালগুলোতেও কিন্তু অনেকে যাওয়া শুরু করছে এবং ফেনীর যে দৃশ্য পুরো ফেনি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে মূলত যে সকল আর শস্য বা খাদ্য সামগ্রী যেগুলো ছিল সেগুলোও কিন্তু নষ্ট হয়েছে বাজারঘাট ডুবে মজুতকৃত যে সকল খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ফলে একটি লম্বা সময় ধরে তীব্র খাদ্য সংকট যেটি রয়েছেন সেটিতে কিন্তু পড়তে হচ্ছে এই ফেনীবাসীকে সেটি মোকাবেলার জন্য আগাম যে প্রস্তুতি বা এখন থেকেই যে ব্যবস্থাপনা নেওয়া দরকার সেটিতে যদি এখনই না যাওয়া হয় তাহলে সামনে হয়তো এই সংকট আরও বাড়তে পারে এবং যারা অসুস্থ হয়ে পড়ছেন বিশেষত এই সময়ে কিন্তু ডায়রিয়া থেকে নানা ধরনের ডায়রিয়া থেকে শুরু করে নানা ধরনের অসুস্থতা কিন্তু দেখা দিচ্ছে সেটিও মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন সবাই তো সব মিলিয়ে আসলে ফেনীর মানুষ যারা তারা সবার সহযোগিতা চাচ্ছেন এবং যারা এই ধরনের একটি বিপর্যয় এটি একটি মানবিক বিপর্যয় হিসেবে বলছেন ফেনীর এই ঘটনাটিকে তবে এই বিপর্যয়ের পেছনে শুধু প্রাকৃতিক কারণই কিন্তু যে বিষয় সেটি কিন্তু দেখছেন না বৃষ্টির পানি হলেও মূলত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যেভাবে যে পরিমাণ পানি একই সাথে ছাড়া হয়েছে বাংলাদেশের এই ফেনি অঞ্চল দিয়ে অভ্যন্তরের ভেতরে সেই পরিমাণ পানি ছাড়ার আসলে কোনো নিয়ম নীতি নেই এটি বারবার সবাই বলছেন এবং সেগুলোর আগাম কোনো সতর্ক বার্তাও জানানো হয়নি যেটি একটি পরিকল্পিত ব্যাপার বলেও মনে করছেন অনেকে এবং সেই অভিযোগ কিন্তু অনেকে করছেন যে ইন্ডিয়ার বাংলাদেশের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত তাদের এ ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই নিতে পারছেন না যেহেতু ভারতকে সবসময় বাংলাদেশের মানুষ প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্র হিসেবে বলছে বা মনে করছে তো সেই জায়গা থেকেও সামনে যাতে এ ধরনের ধরনের দুর্যোগের মধ্যে বাংলাদেশের মানুষকে ফেলা না হয় সেই বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বলছেন সাধারণ মানুষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাশাপাশি যে অভিন্ন নদীগুলো রয়েছে তার বেশিরভাগই যে উপরে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো যাতে থেকে যাতে ন্যায্য হিস্যা পানির সেটিও যাতে নিশ্চিত করা হয় এই বিষয়গুলোর উপর নজর দেওয়ার কথা বলছেন সবাই তো সব মিলে আসলে ফেনীর এই দুর্যোগ খুব দ্রুত কেটে যাক যারা জিম্মি হয়েছেন মানুষজন তারাও যাতে এই পরিস্থিতি থেকে সহসায় মুক্তি পান সেই বিষয়ে আসলে প্রত্যাশা করছেন সবাই এবং প্রার্থনাও করছেন এদিকে রাতভর বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে চাঁদপুরে সৃষ্ট জলাবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক কথা বলবো তার সাথে আতিক চাঁদপুরের সর্বশেষ কি পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সেই সাথে আসলে জনসাধারণ নিরাপদ আশ্রয় আছে কিনা আফরেন আপনি যেমনটি বলছিলেন যে উজানের ঢল কিন্তু নেমে আসতে শুরু করেছে চাঁদপুরের উপর দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে মূলত আমি যদি প্রথমেই বলি যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা যে একটি উপজেলা রয়েছে যেটি একেবারে কুমিল্লার নিকটবর্তী উপজেলা সেই উপজেলা কিন্তু ইতিমধ্যে প্লাবনের শিকার হচ্ছে এবং গতকাল থেকে কিন্তু ওই ওই উপজেলার প্রাণী বৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করে এবং তারপর থেকেই কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পায় যদিও গত দশ দিন যাবত এই জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং বর্তমানে সেই জনদুর্ভোগ একই সমপরি পরিমাণ আমি গতকাল কথা বলেছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক পরিবার কিন্তু নিকটবর্তী আশ্রয় কেন্দ্র স্থান নিয়েছে এবং জোয়ারের যে পানি বৃদ্ধি পায় সেই পানিতে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার অধিক মানুষ কিন্তু ইতিমধ্যে ঘরবন্দী হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে তাদের এবং ত্রাণ সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দিগুলদি গ্রামে এই গ্রামের কথা যদি বলি আমি এখন যেই যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটি কিন্তু পানিবন্দী এবং এখানকার প্রায় পাঁচ হাজার মানুষ কিন্তু আমি গতকাল বিকেলে স্থানীয় অনেকের সাথে কথা বলেছি তারা দাবি করেছেন যে তারা কিন্তু যে শুকনো খাবারের কোনো ব্যবস্থা এখানে হয়নি বা প্রশাসন বা বেসরকারিভাবে তাদের ত্রাণ সহযোগিতা করেনি এতে কিন্তু তারা কিছুটা বিপক্ষে পড়েছেন বিশেষ করে আরও কিছু এলাকা রয়েছে যেগুলোতে কিন্তু এখনো ত্রাণ সহযোগিতা যায়নি বিশেষ করে রান্নাঘরগুলো পানির নিচে তলিয়ে পড়ার তলিয়ে যাওয়ায় কিন্তু অনেকগুলো পরিবার শুরু করেছেন মানবেত এবং তারা তাদের পার্শ্ববর্তী অথবা নিয়ে আত্মীয় স্বের জীবনযাপন করছেন ভবিষ্যতে এই দুর্ভোগ বাড়লে আরো জনদূর্ভোগ বৃদ্ধি পাবে বলে তারা ধারণা করছেন তাই প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন আপনাকে আর অসংখ্য ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আবার যুক্ত সাথে।